আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমি তোমাদের ই গভর্নেন্সের দ্বিতীয় ক্লাসটা নিব, সেটা হচ্ছে ই গভর্নেন্সের, দেখো আমি বলে লিখছি, ই গভর্নেন্সের উদ্দেশ্য বা ই গভর্নেন্সের বৈশিষ্ট্য, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। দেখবো বইয়ে, তোমাদের বইয়ে অনেকগুলো পয়েন্ট আসছে, আমি সেই পয়েন্টগুলো ধরে ধরে একটু আলোচনা করছি। প্রথমে আমি হচ্ছে তোমাদের ই গভর্নেন্সের উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে ই গভর্নেন্সের উদ্দেশ্য নিয়ে। ই গভর্নেন্সের প্রথম যে উদ্দেশ্য, এক নম্বর উদ্দেশ্য, সেটা হচ্ছে ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য হলো সুশাসন প্রতিষ্ঠা করা। ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য কি? সুশাসন প্রতিষ্ঠা করা, যেটা আমি তোমাদের বলেছিলাম যে এই সুশাসন এবং ই গভর্নেন্স, দেখো শাসন ব্যবস্থাকে আরো গতিশীল করার জন্য, ঠিক আছে, স্বচ্ছ করার জন্য, জবাবদিহি করার জন্য তোমার কি দরকার? ই গভর্নেন্সের দরকার, এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে। এরপরে দেখো দুই নাম্বার হচ্ছে সরকার পরিচালনা ও প্রশাসনের স্বচ্ছতা নয়, যেটা আমি তোমাদের লিখছিলাম ইংরেজিতে, দেখো ট্রান্সফারের, যেটা হচ্ছে যে সরকার পরিচালনার জন্য অবশ্যই প্রশাসনটা কি থাকতে হবে, প্রশাসনের স্বচ্ছতা থাকতে হবে। যেমন স্বচ্ছতা বলতে যেটা বোঝায় যে একটা কাজ যেমন এপাশ থেকে ওপাশে দেখা যায়, তাহলে শাসনটা এমন হবে যে অবশ্যই স্বচ্ছ থাকবে কাচের মতো। তো সেটার জন্য তোমার হচ্ছে কি দরকার? এই ই গভর্নেন্স দরকার। এরপরে হচ্ছে তিন নাম্বার উদ্দেশ্য, যেটা সরকারকে গতিশীল করা, যেটা আমি আগেই বললাম তোমাদের, সরকারকে গতিশীল করা মানে সরকারের বিভিন্ন বিভাগ যে আছে সেই সরকারের কর্মীদের দক্ষ করা, গতিশীল করা। আগে হয়তো অনেক দেখা যেত, অনেকে হয়তো ম্যানুয়ালি হাতের মাধ্যমে কাজ করতো, হাত দিয়ে অনেক কাজ করতো, এখন কিন্তু হচ্ছে দেখো যে যেটা হচ্ছে যে ই গভর্নেন্স বা সুশাসনের ফলে কিন্তু ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে কিন্তু শাসন ব্যবস্থাকে অনেক গতিশীল করা হয়েছে। যেমন অনেক তথ্য যেখানে বিভিন্ন সরকারি দপ্তরে গেলে কিন্তু দেখবা যে বিভিন্ন তথ্যগুলা তোমার কম্পিউটারের মাধ্যমে দেখবা যে ই করা থাকে, ডাটা এন্ট্রি করা দেওয়া থাকে। এই 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 বিষয়টা হচ্ছে যে প্রশাসনকে গতিশীল করা। যেমন আগে হচ্ছে ম্যানুয়ালি করতো, দেখা যেত মানুষ হয়তো অত সময় লাগতো, এর জন্য হয়তো তোমার করতে দেরি হইতো। এখন যেটা হচ্ছে ই গভর্নেন্সের কারণে কিন্তু সরকারও কি হয়েছে, গতিশীল হয়েছে, দেখো। এরপরে চার নাম্বার উদ্দেশ্য, দ্রুত জনগণের নিকট বিভিন্ন সেবার সুযোগ পৌঁছে দেওয়া, যেটা আমরা বলছি যে জনগণের মাধ্যমে এই সেবাগুলো দ্রুত পৌঁছে দেওয়া। যেমন তোমরা এখন পাচ্ছ কিন্তু, যেমন এখন যেমন তোমাদের এই যে অনলাইনে আমি তো ক্লাস নিচ্ছি, অনলাইনে যে ক্লাস নিচ্ছি, যেটা আমাদের সময় এটা আমরা কল্পনা করতে পারি নাই, ঠিক আছে। তো এই জিনিসটাও কিন্তু দেখো তোমাদের কাছে আমরা সেবাটা পৌঁছে দিচ্ছি কি, অনলাইনের মাধ্যমে। তো এটাও কিন্তু ই গভর্নেন্সের একটা সুবিধা। আচ্ছা, এরপরে দেখো হচ্ছে পাঁচ নাম্বার, দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো। তোমাদের বই আছে, পয়েন্টগুলো দেখে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো যেটা হচ্ছে দক্ষ সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো, তার মানে এই সেবাটা অবশ্যই কি থাকবে, দক্ষ থাকবে, মানে যারা করবে তারা অবশ্যই স্কিল থাকবে, যে কাজের কাজগুলো দক্ষ থাকবে। এবং দেখো যে এটা এবং শুধু দক্ষ না, এবং কাজটা খুব দ্রুত যেন পৌঁছে দেয়। যেমন কীভাবে দ্রুত পৌঁছে দেয়, দেখো তোমরা তোমাদের রেজাল্টগুলো, তোমাদের ফর্ম ফিল আপ সব কিন্তু অনলাইনে হয়েছে, কিন্তু আমাদের সময় কিন্তু আমাদের এগুলো অনলাইনে হয় নাই। তাহলে এগুলো কিন্তু তোমরা দ্রুতই পেয়ে গেছো, যে ভর্তির আবেদনটা করছো, যে বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়াইতে হয় নাই, অনলাইনেই করছো। তো এই এইটাই কিন্তু দেখো এই গভর্নেন্সের ইটা, যেগুলো আমরা পড়তেছি। এরপরে দেখো ছয় নাম্বারে সরকারি তথ্য সেবা জনগণের নামে দুটো পৌঁছানো, এটা বললাম। সাত নাম্বারে প্রশাসনিক দক্ষতা ও গতিশীল বৃদ্ধির জন্য তথ্য প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানো, তার মানে যেটা আগেই বলছি আমরা, প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির জন্য ই গভর্নেন্সের দরকার। এরপরে হচ্ছে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করা। যেমন জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতাটা কেমন, যে এখন কিন্তু যে কোনো বিভিন্ন ঘটনায়, সেটা রাজনৈতিক ঘটনা হোক, বিভিন্ন ঘটনা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু মানে এই ই গভর্নেন্সের কারণে, এই ইলেকট্রনিক গভর্নেন্সের কারণে, বা ডিজিটাল গভর্নমেন্টস যেটাই বলো, বা অনলাইন বা তথ্য প্রযুক্তি চালিত গভর্নেন্স যেটাই বলো, এর মাধ্যমে কিন্তু যে কোনো মানে ঘটনা জনগণ সহজেই জানতে পারে। এর জন্য কিন্তু সরকার কী করতে পারবে না, জনগণকে ধোকা দিতে পারে না। এর জন্য কিন্তু দেখো জনগণও এই ই গভর্নেন্স থাকলে কী হবে, রাজনৈতিক দিক থেকে সচেতনতা সৃষ্টি হবে, প্রত্যেকটা মানুষ তার দিক থেকেও সচেতন হবে। এরপরে নয় নাম্বার দেখো, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠা এবং জনগণের নিকট তথ্য প্রাপ্তিকে সহজলভ্য করা। শুধু সরকারের গুলো না, ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আছে, সেখানেও কিন্তু দেখো তথ্য সেবাগুলো প্রাপ্তিটাকে সহজলভ্য করে দেওয়া। বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে কিন্তু দেখবা যে তুই ব্যাংকগুলো দেখো, প্রাইভেট ব্যাংকে যখন তোমরা যাও সেখানে দেখবা যে কত দ্রুত তারা কাজ করতেছে, কত স্কিল ওয়ার্কার তারা, ঠিক আছে। তাহলে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু দেখো এই দিচ্ছে সেবাটা। এরপরে দেখো যেটা দশ নম্বর, যেটা দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণ বা সংশ্লিষ্ট সুযোগ সৃষ্টি করা। দেখো দেশ পরিচালনার ক্ষেত্রে জনগণ কীভাবে
সর মানে প্রত্যক্ষভাবে কিভাবে করে, সেটা হচ্ছে যে দেখো যে দেশ পরিচালনার ক্ষেত্রে কিন্তু জনগণ যে সহজে জানতে পারতেছে যে জনগণের একটা শুধু কাজ কিন্তু না যে ভোট দেওয়া। আমরা অনেক সময় মনে করি ভোটের সময় আসলে যে জনগণের ভোট দেওয়া না, প্রত্যেকটা বিষয় সম্পর্কে, যেমন শুধু ভোট দেওয়া না, যেমন রাষ্ট্রীয় জিনিসগুলা মানে রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পদ তো সবার সম্পদ, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ট্যাক্স বিভিন্ন সময় দেওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখো। এরপর যেটা হচ্ছে যে নাগরিকদের মধ্যে সেবার মান উন্নতিকরণ, তার মানে নাগরিক যারা আছে, নাগরিক আমরা যারা আছি তাদের মধ্যে সেবার মানটা, যে সেবাটা ছিল যে আগে অনেক ধীরে মানে ধীরে ধীর গতিতে চলতো, কিন্তু সেই সেবার মানটাও কিন্তু কি করছে ই গভর্নেন্সের কারণে অনেক উন্নতি সাধন করেছে দেখো। এরপরে 12 নম্বর, জনগণ ঘরে বসে সেবা ও সুযোগ লাভের সুযোগ করে দেওয়া, জনগণ ঘরে বসেই সেবা ও সুযোগ লাভের সুযোগ করে দেয়, যেটা তোমরা নিজের এখন পরীক্ষিত, তো তোমরা কি করতেছো ক্লাসে আসতে পারতেছো না, কিন্তু তোমরা ঘরে বসে কি করতে পারতেছো ক্লাসটা করতেছো, এইখানে কিন্তু দেখো তোমাদের কাছে আছে যেটা যে তোমরা ঘরে বসে কি সেবাটা পাচ্ছ, এটাও কিন্তু ই গভর্নেন্সের দেখো উদ্দেশ্য। এরপরে দেখো জবাবদিহিতা নিশ্চিত করা, যেটা হচ্ছে সরকার যদি স্বচ্ছ হয় তোমার, তাহলে কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য দেখবা যে সরকারকে কি করতে হয় জবাবদিহি করতে হয়, ঠিক আছে, যে প্রত্যেকটা কাজের জন্য কিন্তু সরকার দেখবা যে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধী ধরলেও কিন্তু দেখো বিভিন্ন সেক্টরের মানুষ কিন্তু সেটা নিয়ে ব্রিফিং করে, এটাই কিন্তু জবাবদিহি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো হচ্ছে যে 14 নম্বর, যেটা তথ্য প্রবাহ অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করা, তথ্য প্রবাহ যে তথ্যগুলো থাকবে অবাধ থাকবে, সেটা স্বাধীন থাকতে হবে, সেই তথ্য প্রবাহগুলো যেন মানে গোপন না থাকে, মানুষ যেন মানে রাষ্ট্রীয় তথ্যগুলো ছাড়া যে কোনো তথ্যগুলো যেন মানে অবাধ থাকে এবং স্বাধীনতা প্রতিষ্ঠা থাকে, যে অবশ্যই স্বাধীন থাকে, যে কেউ যে কোনো বিষয় জানতে গেলে তাহলে যেন অবশ্যই তাকে দেওয়া যায়। যেমন অনেকেই দেখবা যে ভূমি অফিসে গেলা, ভূমি অফিসে গিয়েও কিন্তু দেখবা যে ওখানে গিয়েও কিন্তু যায় দেখতে পারবা যে তোমার তথ্যগুলো আছে, তোমার বাড়ির কাগজ থাকে সব কিছুগুলা কিন্তু দেখতে পাবা। আচ্ছা এরপরে দেখো গণতন্ত্র ভিত্তিকে মজবুত করা, পৃথিবীতে এখন সবচেয়ে জনপ্রিয় যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে গণতন্ত্র, আর এই গণতন্ত্রকে কি ভিত্তিটাকে আরো ই গভর্নেন্স হচ্ছে কি করছে মজবুত করতেছে। এরপরে দেখো 16 নম্বর, ই কমার্স উন্নয়ন সাধনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য উন্নয়ন সাধন করা, এই ই কমার্সের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সেটাও কিন্তু সেবার মানটা উন্নয়ন করা, শাসন ব্যবস্থাকে সহজ এবং উন্নত করা, শাসন ব্যবস্থাটা একদম সহজ এবং উন্নত করা, শুধু সহজ না এবং উন্নত করা, মানে শাসন ব্যবস্থাটাকে অবশ্যই সহজ করা, সেটা আইন ক্ষেত্রে বলো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সেটাকে সহজলভ্য করা, যেন যে কেউ যে কোনো জায়গায় গেলে যেন তথ্যগুলো পায়, আইনের কাছে যেন আশ্রয় নিতে পারে বা তার অভিযোগটা যেন মানে দিতে পারে, মানে সবার জন্যই যেন হয়, তো এই শাসন ব্যবস্থাকে সহজ এবং উন্নত করা ই গভর্নেন্সের হচ্ছে তোমার উদ্দেশ্য, ঠিক আছে। এরপর আমি লিখছি হচ্ছে ই গভর্নেন্সের বৈশিষ্ট্য, ই গভর্নেন্সের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর যেটা হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, আর ই গভর্নেন্সকে আমরা বলছি কি ইলেকট্রনিক গভর্নেন্স থেকে তোমার ই গভর্নেন্স শব্দটা আসছে, বাংলায় একে বলা হয় ইলেকট্রনিক বা প্রযুক্তি নির্ভর শাসন, তাহলে ই গভর্নেন্সকে বাংলায় কি বলা হয় ইলেকট্রনিক বা প্রযুক্তি নির্ভর শাসন, এটাও কিন্তু একটা প্রশ্ন দেখো। এরপর আছে অনলাইন গভর্নেন্স, যেটা আমরা আগেই বলছি অনলাইন গভর্নেন্স বলা হয়, ডিজিটাল গভর্নেন্স বলা হয়, যে অনলাইনের মাধ্যমে বিভিন্ন সেবা বা ডেলিভারিগুলো পাবলিক ডেলিভারি বা সেবা জনগণের কাছে পৌঁছানো যেটা সেইটা। এরপরে হচ্ছে দেখো প্রযুক্তি নির্ভর, আর ই গভর্নেন্সের কপি হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর, ই গভর্নেন্সটা অবশ্যই হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর। এবার সেবার মান উন্নয়ন করা, জনগণকে যে সেবাটা দিবে সেই সেবার মানটা অনেক উন্নয়ন করা। এরপর দেখো বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের দক্ষতা বৃদ্ধি করা, এই গভর্নেন্স বৈশিষ্ট্যের মধ্যে পড়ে হচ্ছে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মদক্ষতা, যেমন সরকারের 3টা বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই বিভাগগুলোর মধ্যে অবশ্যই তাদের দপ্তরের কর্মদক্ষতা বৃদ্ধি করা, দপ্তরে যারা কর্মী আছে তাদের কাজগুলো মানে আরো দক্ষ করা। এরপর দেখো অর্থনৈতিক ক্ষেত্রে, অগ্রাধিকার ক্ষেত্রে উন্নয়ন, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু কি করা হচ্ছে এই ই গভর্নেন্সের কাজ করতেছে, কারণ অর্থনীতিটা যদি ভালো না থাকে তাহলে তো কোনো দেশ চলবে না। এরপরে স্বচ্ছতা, যেটা ট্রান্সপারেন্ট যেটা আছে, অবশ্যই ই গভর্নেন্স সরকারকে স্বচ্ছতা নিশ্চিত করবে, ই গভর্নেন্স হচ্ছে সরকারের শাসনটাকে কি করবে স্বচ্ছ করবে। এরপরে দ্বিমুখী যোগাযোগ, যেটা আমরা আগেই বললাম যেটা হচ্ছে তোমার ইন্টারনেট সংলাপ যেটাকে বলা হয়, এই ইন্টারনেট সংলাপটাও হচ্ছে তোমার এই ই গভর্নেন্সের কার্য ইসের মধ্যে পড়ে, বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। লেনদেন পরিচালনা, ফর্ম জমা দেওয়া, যেমন লেনদেন যেটা হচ্ছে যে তোমার এই ই গভর্নেন্সের মাধ্যমে লেনদেন যেটা টাকা পয়সার লেনদেন বলো, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ফর্ম যেটা ভর্তি ফর্ম বা চাকরির ফর্ম, এই সমস্ত জিনিস। তারপরে হচ্ছে সরকার পরিচালনার জন্য অংশগ্রহণ, আর সরকার ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে সরকারকে কি পরিচালনা করার জন্য জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারে। দেখো সুশাসনের সহায়ক,
আর ই গভর্নেন্স হচ্ছে সুশাসনের সহায়ক। তার মানে ই গভর্নেন্সটা কিন্তু হচ্ছে শাসন ব্যবস্থা সাথে যুক্ত হচ্ছে কি সুশাসন, সেই সুশাসনটাকে আরো আধুনিক এবং সময় উপযোগী করা এবং দক্ষ করাই কিন্তু এই ই গভর্নেন্সের তোমার হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, আমি তোমাদের আজকের ক্লাসে ই গভর্নেন্সের উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য নিয়ে একটু ধারণা তোমাদের দিলাম। আশা করি তোমাদের বই থেকেই আমি আলোচনা করলাম, তোমরা একটু আশা করি ক্লাসটা দেখবা এবং মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করবা, এখান থেকে প্রশ্নগুলো বের করবা। আবার আশা করি আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলেই ভালো থাকো, সকলেই নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।